গতকাল ইন্ডিয়া ব্লকের লিডারশিপের তরফ থেকে ইসিআইয়ের কাছে যাওয়া হয়েছিল, সেখানে আমরা একটা মেমোরেন্ডাম হ্যান্ড ওভার করি। আমাদের পার্টির তরফ থেকে গতকাল শ্রমিক লাহিড়ী আমাদের যে কনসার্ন এবং যে লুফলসগুলো আছে, যে অ্যাপ্রিহেনশনসগুলো আছে, সেগুলোকে আমরা স্পষ্ট করে সুনির্দিষ্ট করে ডিটেলসে দিই সি অফিসে। আমাদের ক্যান্ডিডেটরা, ইলেকশন এজেন্টরা বিভিন্ন আরও যে মিটিং হয়েছে লিখিতভাবে বা মিটিংয়ে সেগুলো পয়েন্ট আউট করেছেন। আমাদের মনে হয়েছে অ্যাপ্রিহেনশনটা আরও বেশি জোরদার হয়েছে। তারপরেও যেহেতু এক্সিট পোলে একটা সাইকোলজিক্যাল একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে, সব গেল 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 ভাব। আর আমরা প্রথম থেকেই বলিয়েছি যে ইলেকট্রাল বন্ডের টাকা তো উঠছে এবং ঘুরছে, এবং সেখানে গদিয়া এবং মিডিয়ার কথাও বলেছি। যারা হয়তো এমনি রিপোর্টে দেখাচ্ছেন খুব ভালো ভোট হয়েছে, আপনারা জিতছেন, ভালো অবস্থা হয়েছে, বাম ভোট বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলটা যেন আগে থেকেই করে দেওয়া হয়েছিল, সেটা আমার আজকে সাবজেক্ট নয়। দিস ইলেকশন ওয়াজ হেল্ড টু শো দ্য এক্সিট ফর দ্য বিজেপি গভর্নমেন্ট। সেখানে এন্ট্রি পয়েন্টে হোম মিনিস্টার যা বলেছিলেন সেটাকে এখন পোশাকি পোশাক করিয়ে দিয়ে ওপিনিয়ন পোল বলে দেওয়া হয়েছে। আমরা মনে করি আসলটা হচ্ছে গুনতি যেটা হবে আগামীকাল, সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয়, সে যাতে লুট না হয়, সেখানে যাতে বোগাস এবং ফেক কাউন্টি স্টাফ না ঢোকে, প্রয়োজনের অতিরিক্ত লোকজনকে কার্ড ইস্যু করে দিয়ে আরও অফিস থেকে, এআরও অফিস থেকে যাতে ঢোকানো না হয়, ডেটা অফ এন্ট্রি অপারেটরের নাম করে, আমাদের রাজ্যে যেহেতু ইয়াং কম্পিউটার জানা ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হয়নি, তাদেরকে বেশিরভাগটাই এজেন্সিকে দিয়ে বা কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম করে রাখা হয়েছে। তাহলে সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা কম্পিউটার অপারেট করতে পারে? বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটরের নাম করে হয় কন্ট্রাকচুয়াল নয় কোনো এজেন্সির লোকজনকে ঢোকানো হচ্ছে। ভাই, রাজ্য সরকারের এমন দেউলি অবস্থা হয়েছে, সাধ্যভাবে ভোট তো এই জন্য করতে হলো যাতে স্টাফ নেই, তারপর শিক্ষকদেরকে যেহেতু নিয়োগ করা হয়নি, সেখানে কম্পিউটার জানা লোক সরকারি অফিসে নেই, পার্মানেন্ট স্টাফ এই স্টেট গভর্নমেন্ট এসে আজকে এস্টাবলিশ হলো। আমরা বলেছি তাহলে ব্যাংক, তাহলে এলআইসি, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনস, পাবলিক সেক্টরস, সেখানে তো আছে কম্পিউটার জানার লোক, সবই তো কম্পিউটারাইজেশন হয়েছে, সেখান থেকে কেন নেওয়া হবে না? এটা স্পেসিফিক আমরা বলেছি, দুই ইম্পারসোনেশন, একজনের নামে কার্ড ইস্যু করা হচ্ছে, আরেকজনকে ট্রেনিংয়ে পাঠানো হচ্ছে, যেখানে ফেক ডিগ্রি চলে, যেখানে ফেক সার্টিফিকেট চলে, যেখানে ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে, সেখানে এই ধরনের ফেক কার্ড বা ইম্পারসোনেশন, একজনের পাসপোর্টে যেমন আরেকজন ট্রাভেল করে সেটাতে না হয়, এই জন্য সিএপিএফ যাতে চেক করে তিনটে পয়েন্টেই, তার আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে যে যাচ্ছে, সেখানে ভয় কিসের? বেশিরভাগ আরও মেনেছেন, কিছু আরও মানছেন না, তখনই মনে হয় দাল মে কুচ কালা হয়। এটা আমরা স্পষ্ট করে সিওকে কালকে যা চিঠি দেওয়া ছিল তারপরে আমরা এতজন এমপি এসে আমরা দিয়েছি, আমরা দিয়ে বলেছি যে আইডেন্টি তাহলে কীভাবে এস্টাবলিশ করতে হবে। আমরা আর্গুমেন্ট দিয়ে বলেছি আগে যখন এত মিথ্যাচার ছিল না, এত ফেক ছিল না, লোকে টিকিট দেখেই জার্নি করতো, এখন টিকিট দেখিয়ে তারপর একটা আইডি আই কার্ড দেখায় যে সেই কিনা সে। তাহলে এখানে যখন আরও যে কার্ড ইস্যু করছে কাউন্টিং অফিসিয়ালসদের, তাকে তো তার আইডেন্টি এস্টাবলিশ করতে হবে, এবং এটা আমরা আগে এই জন্য বলিনি যে আগে দিলে তো আবার সেটাও গভর্নমেন্ট ইস্যুড যে আইডেন্টি কার্ড আছে সেটা তো নকল হতে পারে, যেখানে গভর্নমেন্টের চাকরি ভুয়ো বাতিল হচ্ছে, কাস্ট সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে। তো সেই জন্য আমরা বলেছি আই কার্ড ইস্যুড বাই এনি, যেটা হচ্ছে অথেন্টিক, ভোটের সময় দেওয়া হয় 14 রকম জিনিস, যে কোনো একটা দেখাতে পারে, পাসপোর্ট, তা নাহলে অন্য কিছু, ড্রাইভিং লাইসেন্স, তা নাহলে হচ্ছে তার চাকরির যে কার্ড, তা নাহলে হচ্ছে ভোটার আই কার্ড, তা নাহলে হচ্ছে এই ধরনের অন্য আইডেন্টি কার্ড দিয়ে। এটা কি অন্যায় কথা আমি নিজে দাবি করছি যে একটা আরও বা ডিএম অফিস থেকে একটা আই কার্ড ইস্যু করা হচ্ছে, সেখানে একজনের নাম আরেকজনের ছবি থাকতে পারে, যার নাম আছে তার মধ্যে অন্য লোক যেতে পারে, সেজন্য তাকে আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে। আর যারাই রিফিউজ করবে তাদের বুঝতে হবে তারা ফেক লোককে ঢোকাতে চাইছে। যদি আমাকে যদি কেউ আইডেন্টি কার্ড দেখতে চায় আমি দেখাবো না কেন? কারা দেখায় না? যে আমাদের রাজ্যে এরকম হয়েছে যে এমপির টিকিটে জার্নি করছে অথচ সে এমপি নয়। এই জন্যই আমরা চাই এটাকে স্মুথ এবং সিমলেস করার জন্য আরও অনেকগুলো সাজেশন আমরা দিয়েছি। বিগত পোস্ট পোল ভায়োলেন্স যা হয়েছে রামনগরে, যাদবপুরে, সাউথ কলকাতার কিছু জায়গায়,
দমদমে অন্যত্র, সে ব্যাপারে আমরা নজর এনেছি এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে। আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়ার আগে ভোট হয়ে গিয়েছিল, এখানে যাতে অন্তত ডাউন নাম্বারে কাউন্টিং শুরু হওয়ার আগে কাউন্টিং না হয়ে যায় সে ব্যবস্থা নিতে বলেছি। আপনি বলে দিচ্ছেন নামটা, সবাই জানে। আর সেই এজেন্সির লোক কবে বিজেপির হয়ে কাজ করে, কবে তৃণমূলের কাজ করে, সেটা আপনারা জানেন। দ্বিতীয় প্রশ্ন, আপনি বললেন যে কিছু আরো মানছেন, কিছু আরো মানছেন না, কোন লোকসভা কেন্দ্রের আরো মানছেন না সেটা একটু স্পেসিফিক বলবেন। সে স্পেসিফিক আমাদের ক্যান্ডিডেট বলতে পারবে, যেখানে আরো তো বলা হয়েছে। তুমি মনে করো ডাম নামের আরো মানবে, ডাম নামের আরোই তো গোটা বুথটাকে ক্যাপচার করানোর ব্যবস্থা করেছে। আমি প্রথম দিনই বললাম, আরে উদাহরণ দিলাম, আরে ভাতে একটা চাড়িতে একটা চাল টিপলি হয়ে যায়। বলো, অবশ্যই সে তো সিও ইসি তাই বলেছে যে দে উইল এনশিওর দিস। আমরা বরঞ্চ আরও বলেছে আরও যে সব ধরনের আশঙ্কা আছে সেগুলো স্পেসিফাই করে দিতে, আমরা সেগুলো স্পেসিফাই করে দিচ্ছি। কাউন্টিংয়ে সরকার ঘোষিত শিক্ষক, সরকার ঘোষিত বিদ্যালয়ের শিক্ষকদের সেখানে ব্যান করা হয়েছে, শিক্ষিত অংশকে বাদ দিয়ে অশিক্ষিত অংশকে নিয়ে কাজ করার চেষ্টা করছে তৃণমূল। এটা হলমার্ক পোস্ট ভায়োলেন্স নিয়ে কতটা চিন্তিত, চিন্তিত নই আমরা, মানুষ আমাদের ক্যান্ডিডেট, আমাদের পার্টি কর্মীরা, বাম এবং কংগ্রেসের বাহিনী এবং সমর্থকরা তারা বুক চিতিয়ে লড়াই করেছেন, সেখানে দাঁড়িয়ে মরাল সাইডটা আমাদের দিকে, চোর বদমাশ গুন্ডাদের দিকে নয়। যে একটা সন্দেশ খালিত হয়েছে সেটা অনেকগুলো জায়গায় এরকম আছে, সেগুলো আমরা এখন তো ম্যাপিং হয়ে গেছে। আগামী দু বছর আমরা দেখব যে এই সমস্ত অবৈধ কার্যকলাপ যারা করছে তারা কীভাবে লেজ গুটিয়ে পালায়। সিপিআইএমের নিজস্ব এক্সিট পোল কি? আমরা এক্সিট পোল করি না, উই ডোন্ট বিলিভ ইট। আমাদের এক্সিট পোল মানে আমাদের ভোটটা হয়েছিল যারা অপদার্থরা পার্লামেন্টে ছিল তাদেরকে এক্সিট করার জন্য, এক্সিট ডোর দেখানোর জন্য। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবাই পাচ্ছে, খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে। নয়্যারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।